হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। উত্তরা ইকো এলপিজি কনভার্সন পেজ থেকে আমি সাবরিনা পারভেজ দীপাশা বলছি। আজকে আমরা যে গাড়িটা কনভার্সন করছি সেটা হচ্ছে হোন্ডা সিটি 2003, আর এটা হচ্ছে আপনার আতিকার ব্র্যান্ড দিয়ে ট্রেডিশনাল হচ্ছে। সো আমি লেফসি প্রথমে আপনাদেরকে সিলিন্ডারটা দেখাবো। যাদের গাড়িটা হচ্ছে হোন্ডা সিটি 2003, তারা হচ্ছে অনেকেই ভাবেন যে কত লিটার সিলিন্ডারটা আসলে এখানে যাবে। তো আমি আপনাদেরকে সিলিন্ডারটা দেখাচ্ছি প্রথমেই, তারপর আমি ইয়াতে বাকিটাতে যাব। দেখতে পাচ্ছেন এতটুকু জায়গা থাকবে, আপনি হচ্ছে আপনার স্টেয়ার যে চাকাটা আছে এটা উঠাতে পারবেন। আর এটা হচ্ছে 60 লিটার ক্যাপসুল ট্যাঙ্ক, যেটা সেটা কাজ কনভার্সন অবশ্যই শেষ হয়ে গেছে। আর আমাদের এটা হচ্ছে তুরস্কের কিট, তুরস্কের সিলিন্ডার দিয়ে উনি করছেন। সিলিন্ডারটা মূলত তুরস্কেরই হয়ে থাকে, যেহেতু হোন্ডা তারপর মিশিবিশি এই গাড়িগুলোর ইঞ্জিন গুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। সো এর জন্য আসলে আপনাদের কাছে ট্রেডিশনাল নিয়ে, আচ্ছা বাতেন সাহেব, আপনি একটু ট্রেডিশনাল কনভার্সন নিয়ে দুই লাইন কিছু বলেন। এতে করে আমাদের এলপিজি, তো আমরা হচ্ছে অবশ্যই জানি যে এলপিজির ক্যালোরিক ভ্যালুটা অনেক বেশি, এতে করে ইঞ্জিন পারফরমেন্সটা খুব ভালো থাকতেছে এবং হচ্ছে আমাদের হর্স পাওয়ারটা খুব ভালো পাচ্ছে, ইঞ্জিনের অ্যাক্সিলারেশনটা খুব ভালো পাচ্ছে, যা হচ্ছে আমরা সিএনজিতে পেতাম না। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সিস্টেমের মতো এতটা হচ্ছে স্মুথ পারফরমেন্স বা হচ্ছে এত বেটার পারফরমেন্স পাওয়া যায় না, তবে হচ্ছে পারফরমেন্স সিএনজি থেকে অনেক বেটার। সিকোয়েন্সিয়াল সিস্টেমটা বেসিক্যালি আমাদের ফায়ারিং অর্ডার অনুসারে মনিটরিং করা হয়, আর এটা লাইক হচ্ছে কার্বোরেটর ইঞ্জিনের মতো হচ্ছে একসাথে সাপ্লাই দিচ্ছি, এক এক সিলিন্ডার হচ্ছে গিয়ে লোড অনুসারে সিলিন্ডার হচ্ছে গিয়ে ওইভাবে ফুয়েল রেশিও হচ্ছে গিয়ে মেনটেন করে নিয়ে নিচ্ছে, বা হচ্ছে গিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা হচ্ছে গিয়ে যেভাবে আমরা সাপ্লাই করতাম কার্বোরেটর ইঞ্জিনে, এখানে হচ্ছে গিয়ে আমরা ইনটেক ম্যানিফোল্ডে দিয়ে দিচ্ছি, ওই অনুসারে হচ্ছে ইঞ্জিনে সাপ্লাই হচ্ছে আর কি। এমনিতে হচ্ছে গিয়ে সিএনজির মতো বলা যাবে না, সিএনজির থেকে হচ্ছে গিয়ে সিস্টেমটা একটু ডিফারেন্ট, কিন্তু পারফরমেন্সটা হচ্ছে গিয়ে সিএনজির থেকে অনেক বেটার। ধন্যবাদ। সো সবাই তো জানলেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আপনাদেরকে আসলে ট্রেডিশনাল কনভার্সনের যে পারফরমেন্স সম্পর্কে বলেছেন। সো আমিও আপনাদেরকে দেখিয়েছি যারা হচ্ছে হোন্ডা সিটি মিশিবিশি বা নিশান গাড়ির ইঞ্জিনগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে, সো সেই পারপাসেই আপনাদেরকে আসলে মানে দেখানো। আর এটা তো ট্রেডিশনাল হচ্ছে, আমি কিন্তু এর আগেও বারবার বলেছিলাম যে আপনার মেথড গাড়ির ইঞ্জিন কন্ডিশনের উপর মেথডের উপর নির্ভর করে হচ্ছে আপনার ট্রেডিশনাল হবে না সিকোয়েন্সিয়াল হবে। কেউ আসলে এই ভুল বিভ্রান্তির মধ্যে থাকবেন না যে আসলে আপনার সিকোয়েন্সিয়াল ভালো বা আবার হচ্ছে ট্রেডিশনাল ভালো, এরকমটা না। আসলে আপনার গাড়ির ইঞ্জিন মেথড অনুযায়ী যেটা যাবে, যেই মেথডটা যাবে আপনারা বেসিক্যালি সেটাই নেবেন আপনার গাড়ির জন্য। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, লাইভটা শেষ করছি। তবে নেক্সট লাইভে আমি অবশ্যই আপনাদেরকে এলপিজির কিছু বিষয়, ছোটো ছোটো কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো। আজকে শুধু গাড়ি কনভার্সনটা, যেহেতু হোন্ডা গাড়ি অনেকে ভাবেন যে এলপিজি করা যাবে কি না, বা এই মডেলের গাড়িটা কোন মেথডে হবে পারফরমেন্স সিলেটসি আমরা পরবর্তীতে আরও জেনে নিব। তো সবাই আমাদের পেজের সাথে বা লাইক দিয়ে সংযুক্ত থাকবেন, আর লাইকটা শেয়ার করে দিলে অবশ্যই আপনারা 50 টাকা থেকে 200 টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ পেয়ে যাবেন। আর আমি তো দেখিয়ে দিলাম যেটাতে আসলে 60 লিটার নিয়েছে, আপনারা চাইলে গোলটাও নিতে পারেন, রাউন্ড ট্যাঙ্ক গোলটা নিলে হয়তো আপনার যেই পুরোটা স্পেস থেকে যেত। যদি আপনারা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য অনেকে সুইচ করছে থিঙ্কিং করেন যে যারা ট্রাভেলিং বেশি করেন বা জায়গার প্রয়োজন তাদের জন্য শুধুমাত্র রাউন্ড ট্যাঙ্ক, আর যদি কেউ মনে করেন যে না ঠিক আছে আমার জায়গা তেমন একটা প্রয়োজন নেই বাট 1/3 জায়গা আমি চলতে পারবো, তাদের জন্য হচ্ছে ক্যাপসুল ট্যাঙ্কটা। তো আমি আশা করি সবাই বুঝতেই পেরেছেন, এরপরও যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। তো আল্লাহ হাফেজ।